শনিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রামে একশো পঞ্চাশ বছরের পুরনো শ্রী শ্রী মা মনসা পুজো অনুষ্ঠিত হল এই পুজো দিয়াসীন পরিবারের কন্যা সন্তানদের তাদেরই এই পুজো করার অধিকার আছে কথিত আছে শ্রী শ্রী মা মনসা মূল মন্দির থেকে বছরে তিনবার বেরিয়ে পুজো গ্রহণ করেন মা এই ঝাপানের কারণে মধ্যমগ্রাম বাজারের নাম ঝাঁপানতলা হিসাবে পরিচিত লাভ করে দেবী প্রথমবার বের হন দশহারা তিথিতে দ্বিতীয়বার বের হন ভাদ্র মাসে অমাবস্যা তিথির পরের মঙ্গলবার তৃতীয়বার বের হন ভাদ্র মাসের শেষ দিন পুজোর দিন দেবী গোটা গ্রাম পরিক্রমা করে পুজো গ্রহণ করেন এটা কোন গ্রাম এই মনসা কি যাচ্ছে এরপর প্রথম ও দ্বিতীয়বার মূল মন্দির থেকে সাত বোনকে নিয়ে গ্রামের মহিলারা দেবীকে নিয়ে পরিক্রমা করেন তৃতীয়বার গ্রামের পুরুষরা দেবীকে নিয়ে সমগ্র গ্রাম পরিক্রমা করেন প্রতিদিন মূল মন্দিরে নিত্য পূজিত হন দেবী বলে জানান পুরোহিত কবার বাইর হন কোন কোন সময় জানা আছে আপনার দশহারা